কেননা এত ভয় কিসের তার, এত ভয় কিসের? রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে সর্বোচ্চ দুই তিনটা লোক নিয়ে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গিয়েছে ওখানে, আর মোটই তো তোমরা তো সেই লোককে প্রকাশ্যে মারতে তোমার ভয় কি? তুমি টুপিওয়ালা, তুমি যদি দেখতাম যে ভিডিওতে যে দশজন আলেম মিলে আমাদের শেখকে মারছে আমাদের এত খারাপ লাগতো না। তুমি কত অসভ্য নোংরা, তুমি গুন্ডা বাহিনী ভাড়া করছো, একটার মাথায় টুপি নাই, একটার মুখেও দাড়ি নাই, তুমি বলে পীর, তুমি বলে পীর, তুমি বলে সুন্নি, অসভ্য। এই নাম আকিকাদি নাম বদলাতে ফুলান গায়ে, তোর গায়ের সাথে সুন্নি থাকবে কেন? তোর গায়ের সাথে থাকবে বেদাতি প্রতারক। সুন্নাত যে পালন করে রাত দিন কোরআন সুন্নার কথা বলে, এক চুল সরে যায় না যে, তার নাম দিশাও হলো বেদাতি, তার নাম দিশাও হলো উহাবি, তার নাম দিশাও হলো লামাজাবি। আর যত শয়তানি আড্ডা জিলাপি দিয়ে নবীর সুন্না ঢেকে রাখছে, ও বলে সুন্নি, সি 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 সি। ভালো ভালো নাম ব্যবহার করে দামি দামি মানুষকে যেভাবে বেইজ্জত করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, গুরুত্বপূর্ণ এই নামটা ব্যবহার করে সবচেয়ে বেশি শয়তানি চলে আমাদের দেশে। কত বড় লজ্জা! আমরা বারবার বলেছি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে সবচেয়ে বেশি যদি ভালোবাসে তাহলে আহলে হাদিসরা ভালোবাসে, সবচেয়ে বেশি যদি যোগ্য মান কেউ দেয় এই মাটির উপরে তাহলে সালাফি মানহাজের লোক দেয়। আমরা তার নাম নিলেই বলি যে রহিমাহুল্লাহ, আমরা তার নাম নিলেই বলি তিনি যুগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যার দ্বারা বিশাল খেদমত আল্লাহ এই জমিনে নিয়েছেন। অথচ এই লোকটাকে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে? তুমি বললে যে হাদিসে যাই থাকুক, সরাসরি মাসাবে তো আর নাই, তুমি কোন ধরনের কাণ্ড করলে একটা ব্যক্তিকে বড় করতে যায়? ওই যে খ্রিস্টানরা বলছিল যে আমাদের ঈসা এত ভালো যে ঈসা সাধারণ কেউ না, ঈসা হলে আল্লাহর বেটা। মরিয়ম হলে এই মাটির উপরে কয়েকজন মহিলার ভিতর একজন সম্মানিত মহিলা, এই মহিলাকে খ্রিস্টানরা বেশি ভালোবাসতে গিয়ে বলছে আমাদের মরিয়ম এতই ভালো, মরিয়ম হলে আল্লাহর বউ। তুমি কত বড় বেহায়া! তুমি শুনেন, সিটার বাস পারবে দাতি, তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনে দিতেও পারবো কোনোদিন, এই সম্মানী মানুষের নাম তোমার মুখে মানায় না। তুমি সুন্না দেখলে তোমার মুখ শুকে যায়, নবীদের একটা হাদিস দেখলে তুমি ব্যঙ্গ করো, তোমার আমলের সাথে আমল না মিললে রাসুলের জ্বলন্ত চূড়ান্ত সহি সুন্না দেখলে তুমি রাগ করো। তোমার অধিকারই নাই ইমাম আবু হানিফার নাম মুখে নেওয়া। তুমি নাম নাও মনসার পাগলের, তুমি নাম নাও হলো ফেরাউনের, তুমি নাম নাও হলো নমরুদের, যারা বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, তুমিও তো একই কথা বললে। কেন? আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। আজকে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে বেঁচে থাকতেন, তার কাছে কোনো লোক যে যদি বলতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরপর সাতটা মেয়ে হয়েছে, আমার বড় আশা, আমি রাত দিন দোয়া করি রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা বেটি দান করো আল্লাহ, এই কথা বারবার মনে করেন বলতেছে, তো আপনি যদি একটু ছেলের ব্যবস্থা করে দিতেন আল্লাহকে বলে তাহলে আমি খুব উপকার পেতাম। বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন তা জানি না, তার পাশে উমার থাকলে ঘাড়ি ভেঙে দিত। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চায় না যে কোনো মানুষ তার কাছে কোনো সাহায্য চাক। ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও। আমি মোহাম্মদ আমার সকল প্রয়োজনের কথা আল্লাহকে বলি। তুমি কোন কুলাঙ্গার অসভ্য জাতি তো জানিয়েই ফেলছে, তুমি এত বড় একটা মাহফিলে তুমি রুমাল ছাড়ি দিয়ে দিছো, রুমাল ছাড়ি দিয়ে তুমি চাপাচ্ছো কি আমার কলব মেদ হুজুর, তার কলব লুয়া হুজুর, তার কলব সাজি হুজুর, তারপরে আব্দুল কাদের জিলানি টান্দি প্রথম আসমানে 15 মিনিট পর বললা যে আল্লাহর আরশে মওলার দিক। এইভাবে তুমি জোর করে প্রকাশ্যে একেবারে জ্বলন্ত সুন্দর সরলমনা মুসলিমদেরকে তুমি মোশরেক বানাচ্ছ, কি মোশরেক! আর সেই লোক তুমি কিভাবে দাবি করতে পারো যে তাওহিদি জনতা? সি 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 সি, আল্লাহর ঘর ভাঙে কারা? তাওহিদি জনতা। মানুষকে রক্তাক্ত করে গাড়ি ভাঙচুর করে কারা? তাওহিদি জনতা। উলামায়ে কেরাম, তোমার মতো মুফতি, তোমার মতো মুফতিকে কি বলবার বলেন? আমরা নিশ্চিত, আমরা বারবার এই কথাটা বলেছি, আবার বলতেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যথেষ্ট কিনা মাখলুক হিসেবে, তার দিনের উপরে আমরা পূর্ণ সন্তুষ্ট। আর তুমি কোন ধরনের কাজ করলে, আবার তুমি বলো যে স্যার মাসাবি ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার অমিল পড়ার আরও তিনটা কারণ থাকে নাই, এখনো রয় নাই। তোমার সাথে আমার হ্যাঁ না হাজারো মাসালায় মতানক্য হওয়ার তিনটা সুযোগ এখন আছে। কেন? তুমি মালিকি সম্পর্কে জানো না, শাফি সম্পর্কে জানো না, হাম্বলি সম্পর্কে জানোই না। তাহলে তুমি যদি অন্য মাসাবকে সম্মানও করে থাকতে, তবু তো আমার আমল তোমার সাথে বিপরীত হওয়ার কারণে অন্তত তুমি আমাকে মারতে আর আসতে না। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় মাঝাবি, সবচাইতে বড় মাঝাবকে সম্মান করা হলো সালাফি মানহাজের লোক। কেননা আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহ বানা ছাড়িনি।
কোনদিন তাকে আল্লাহর মতো মানদেই নাই, তাকে আমরা মাখলুক মনে করি, কিন্তু তাকে আমরা একটা যোগ্য সম্মানী মানুষ মনে করি, জামানার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার দ্বারা অগণিত খেদমত আল্লাহর এই মাটির উপরে আছে আলহামদুলিল্লাহ। সেই লোককে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে যে 40 বছর ভূমি পাড়তে দেব না, এশারও যদি ফজর পর একটা কথা নাকি এইভাবে মানুষকে মান দেয়, আরে লজ্জা। এই যে আপনার 11ই ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি টাইটেল পাস হুজুর, আবার গাছ সাথে মুফতি, শেষের নামের পরে এরকম একটা দীর্ঘিকার থাকে ঘুরিয়ে নি, তা তো বোঝেন। এই লোক বক্তব্য দিচ্ছে আমার আগে, আপনারা জেনে অবাক হবেন, আমরা এমন একজন ইমামের অনুসারী, এমন একজন ইমামের অনুসারী যেই ইমাম রমজান মাসে এক ঠাং উঁচি করে পুনরপাড়া কোরআন পড়ছে, আরেক বাম পা উঁচি করে ডান পারপর দ্বারা পুনরপাড়া কোরআন পড়ছে। এই কথা বলে উনি কাঁদতেছে, আমি দুঃখে বাঁচি না, মনে পড়ে গেল ওই যে একটা মুফতি কিছুদিন আগে আমরা দেখছিলাম, কয় যে 3 তারিখে ঢাকা, 4 তারিখে সিলেট, 5 তারিখে পটুয়াখালী, খালি কাঁদে আর এই কথা বলতেছে। জাতি যদি বুঝতো তার ধর্ম নিয়ে কি ধরনের খেলা চলতেছে, সিটারি বাটপারি ছুটে যেত। শোনেন, মাদানি ভণ্ড মাদানি নাই, সব ধরা পড়ে যাচ্ছে। আজকে দেখলাম লিগাল নোটিশ তাদের বাড়িতে চলে গেছে, তাদের বাড়িতে নোটিশ চলে গেছে যে আপনি কোন সিস্টেমে আপনি মাদানি শব্দ ব্যবহার করলেন। আমরা জানি যিনি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যদি ডক্টরেট করে আসে বা সম্মানজনক একটা ডিগ্রি নিয়ে দেশে আসে, তাকে আমরা নামের শেষে আমরা মাদানি দিতে পারি, কিন্তু আপনি তো ঢাকার বাইরেই বলে যান নাই, আপনার কোনো পাসপোর্ট এ পর্যন্ত তৈরি হয় নাই, আপনি এই কিভাবে আপনি নিজে মাদানি লেখেন? একটা লিগাল নোটিশ বাড়িতে চলে গেছে, খুব লজ্জা। এই যদি হয় অবস্থা যে আলাদা করে যদি বলা লাগে যে আপনি কি ঢাকার মাদানি, আপনি কি নারায়ণগঞ্জের মাদানি, নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি, তাহলে আমরাও বলবো আপনি কি ইবলিসের অনুসারী মুফতি নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ তরিকায় চলা মুফতি। এটা অপশন তো আছে আমাদের হাতে, তোমার কাণ্ড কারখানা সব জাতি জানে, খালি খালি ফায়সামো করতে করতে। শোনেন, আমরা জানি এখন সময় এসেছে, আমরা বলেছি 1000 বিদাতির কাছে একটা সুন্নাহ তালা যথেষ্ট ইনশাল্লাহ। কেন বারবার বলতেছি শোনেন, কেবল কয়দিন আগে এক গ্রুপের লোক জেলে গেল, আর এক গ্রুপের লোক পোস্ট দিল, সরি আপনার একটা লোক মারা গেল দুনিয়ার থেকে, সবচাইতে মোটা মুফতি মারা গেল, তখন ওই বিরোধী লোক লিখতেছে যে শয়তান মারা গেছে, এরকম আপত্তিকর কিছু লিখল, যার কারণে তাকে নারায়ণগঞ্জের জেলে ভরল, দেখেন নাই। কিন্তু যেই কথা আসছে আল্লাহর মানে একেবারে মুজাহিদ, যখন কথা আসছে সালাফি মানহাজের আলেমদের ব্যাপারে, তখন এই জিলাফি, তখন এই ঠাকুর মোট এক হয়ে গেছে। অথচ কয়েকদিন আগে এক অন্যকে কাফের বলছে, দেখতে পারে নাই। যেই কথা আসছে কোরআন সুন্নার অনুসারীদের ব্যাপারে, তখন সব বাটপার এক জায়গা হয়ে গেছে। আমরা জানি যে কেরোসিন তেল, পেট্রোল, পাম অয়েল, সয়াবিন তার, সরিষার তেল সব এক জায়গায় একটা বাটির ভিতরে তোমরা ভরে রয়েছো। জাতি তোমাদেরকে এখন তদন্ত করে বের করবে, যত মানুষকে, সরল মনা মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে আক্কেল দাঁত ভেঙে দিয়েছো, এই মানুষদেরকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে সঠিক দিন দেবো ইনশাআল্লাহ। আর দাবিয়ে রাখা যাবে না সত্যের কথা। সুতরাং আপনারা অল্প সময়, যেহেতু আমি একটা সৌজন্যমূলক কিছু কথা বলতে চাচ্ছিলাম, আমি অফিসিয়াল বক্তা হলে আগামীকালকে, কথা বোঝা যাচ্ছে কিনা, আমি আনঅফিসিয়াল এখন মানে একটু দু চারটা কথা বলতেছিলাম এই আর কি।